প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাস টাইমের বিশেষ আয়োজন মূল জীবনে। আচ্ছা ফাহাদ, কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে সংযুক্ত করার জন্য। আপনি সহ এই মুহূর্তে আমার সহ আলোচক যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম, এবং পরবর্তীতে যারা দেখবেন আমার প্রবাসী কলেজের ভাই ও বোনেরা সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের আপনারা কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের বিষয় ছিল যে সাপ্লাই কোম্পানি এবং প্রতারণা। আপনার দেখার এরকম কোনো আছে যে সাপ্লাই কোম্পানি গেছে তারপরে ওখানে আমি শুনলাম কি এখানে যারা হয়তো পুরাতন ভিউয়ার্স আছে হয়তো আমাকে কয়েকজন চেনে, বা আপনি সহ নূর আলম ভাই ছিল উনি তো প্রথম থেকে আমাকে চেনে। তো আমার একটা আলোচনা ছিল প্রথম যখন আপনার সাথে ফার্স্ট সেকেন্ডে আমি কথা বলছিলাম তখন আমি এই বিষয়টা নিয়ে আলোকপাত করছিলাম বিস্তর, ওখানে সম্পূর্ণ আমি ডিটেলস বলছিলাম। তো যে আজকে আবার বলবো, আসলে যারা এখানে আনে লোক আনে তারা আসলে কখনো বলে না যে কোনটা সাপ্লাই কোম্পানি আর কোনটা ফ্রি ভিসা। তো ওরা শুধু বলে যে কোম্পানির ভিসা ফ্রি ভিসা, আর ফ্রি বলতে কোনো ভিসা হয় না, আর সাপ্লাই কোনো সাপ্লাই হচ্ছে অরিজিনাল কোনো কোম্পানি না, সাপ্লাই হচ্ছে এমন একটা কোম্পানি একটা লাইসেন্স বাঙালি, যেমন আমি একজন বাংলাদেশি আমার দুজন সহ আলোচক আছে তারাও একজন বাংলাদেশি, তারাও চাইলে একটা অ্যামাউন্ট দিয়ে টাকা খরচ করে এদেশ থেকে গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়ে লোক আনতে পারবে। তো যখন আমার কোনো অফিস নাই, সাপোজ আমি সাপ্লাই কোম্পানি ওপেন করবো আমার কোনো অফিস নাই, আমরা একটা রুম নিলাম, রুম নিয়ে লাইসেন্স করে এখানে অফিস বানালাম, অফিস বানানোর পরে আমি বাংলাদেশ থেকে পাঁচজন, ইন্ডিয়া থেকে পাঁচজন, পাকিস্তান থেকে পাঁচজন, আরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই চারজন পাঁচজন করে 50 জন মানুষ আনলাম। আমার কিন্তু নিজস্ব কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো শপ নেই, কোনো মার্কেট নেই, আমি কিন্তু আমি সাব কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্ট নিব অন্য জায়গা থেকে। সাপোজ আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমাকে নিব আমি কন্ট্রাক্ট নিব, একটা লোকের বেতন আমি নিব হচ্ছে মাথা পিছু 50,000 টাকা, আমি ওই লোকটাকে পে করবো মাত্র 20,000 টাকা, আর 30,000 টাকা আমার নিজের সাপ্লাই কন্ট্রাক্ট থাকবে তার। তো এটা হচ্ছে এটা এই বিষয়ে যারা আসে তাদের তারা জীবনে কখনো কিছু করতে পারবে না, সবসময় অবাকন্ঠ থাকবে, কখনো কাজ থাকবে না, কখনো চাকরি থাকবে না, ওভার টাইম বলতে কিছু থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না, কোনো ছুটি থাকবে না, ছুটি ওই কোম্পানি আপনাকে যাই বলে এগ্রিমেন্ট করে তার উপরে ছুটি আপনি, ওইটা হচ্ছে ওনারা। যেমন আমি যদি সাপ্লাই কোম্পানির ওনার হই তখন আমি কি করবো, আপনার একটা কোম্পানি, আপনার কোম্পানির সাথে আমি ম্যান পাওয়ার সাপ্লাই দিব 20 পিপল, 30 জন মানুষ আমি আপনাকে সাপ্লাই দিব, তখন আমি এটা চিন্তা করি না যে পরিশ্রম আমি করবো, আমি এটা চিন্তা করি লোক করবে কাজ, আমার লোক আছে তারা কাজ করবে, কত ঘন্টা ডিউটি হলো কি শুধু শুধু ডাজেন্ট ম্যাটার, দেখার কোনো টাইম নাই। তো এই তারা এত ঠান, এটা মানে আমার কাছে হচ্ছে সব থেকে নির্দিষ্ট মানুষের রক্ত চুষে খাওয়া, রক্ত চোষা, রক্ত খেকু বলে না মানুষকে এরকম। এটা আমি খুব বিস্তৃত আলোচনা করছিলাম যে আপনার একটা অনুষ্ঠান আছে, যদি কেউ শুনে তখন ওটা হয়তো পুরোটা বুঝতে পারবে। আসলে থ্যাংক ইউ সো মাচ আপু, ফাহাদ ভাই আসলে অনেক সুন্দর করে বোঝাই দিয়েছে এরকমেরই বিষয়টা টোটাল। আচ্ছা আমার সঙ্গে আরেক জি বলুন। আসলে ফাহাদ ভাই যা বলছিলেন যথাযথই সত্য, আসলে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। মূলত মূল কথা হলো এই সাপ্লাই কোম্পানিগুলো এক ধরনের প্রতারক, আর প্রতারণা করার জন্য এই কোম্পানিগুলো এভাবে সাপ্লাই নাম দেওয়া হয়েছে। এটা যে কেউ ওপেন করতে পারবে, আপনি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে যারা নতুন যেতে চাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকবে? তাদের পরামর্শ আমার পরামর্শ থাকবে সাপ্লাই কোম্পানি আপনাকে যে আনবে সে কখনো বলবে না, কারণ ওই লোক যদি আপনাকে বলে যে এটা সাপ্লাই কোম্পানি সুযোগ সুবিধা নাই এরকম এরকম বলে, তখন ওই আসার অন্য মানুষটা আসার জন্য উৎসাহ পাবে না, তখন সে বলবে না আমি যাবো না, তখন তার বিজনেস হবে না। যে হোক না কেন, যত নিকটবর্তী আত্মীয় হোক সে আপনাকে এই কথা কখনো বলবে না, সে বলবে ফ্রি ভিসা কোম্পানির ভিসা, বলবে এটা কোম্পানির ভিসা। তো আপনি কিভাবে বুঝবেন যে সাপ্লাই ভিসা? আপনি যদি দেখেন আপনার স্যালারি 30-এর ভিতরে, 30,000 টাকার ভিতরে আপনার ডিউটি 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, আপনার ওভারটাইম নাই, আপনার ছুটি নাই, আপনার লিভ স্যালারি নাই, আপনার এগ্রিমেন্ট পেপারে লেখা থাকবে আপনার সবকিছু জিরো, শুধু স্যালারির জায়গায় লেখা থাকবে 90 টাকা 100 টাকা বা 150 টাকা 120 টাকা 30 টাকা, আপনি যখন বুঝবেন স্যালারি 90 থেকে 120-130 এর ভিতরে তখন বুঝে নিতে হবে এটা সাপ্লাই কোম্পানি, কন্ট্রাক্ট পেপারে এগ্রিমেন্ট পেপারে সম্পূর্ণ লেখা থাকে। ওয়ালি ভাই আপনার কাছে পরামর্শ আপনার তরফ থেকে একটু জানতে চাচ্ছি আপনার পক্ষ থেকে।
সর্বপ্রথম কথা হলো, যারা এখন নতুন আসতে চান তাদের কাছে এই মেসেজটা দেওয়া যে ওমানের ভিসা এখন কোনো খোলা নাই, এখন কেউ যাতে কোনো এজেন্সিকে, কোনো দালালকে বা কাউকে টাকা দিয়ে যেন প্রতারিত না হয়, এটা হলো সবচেয়ে বড় মেসেজ। ওমানের ভিসা যখন খুলবে তখন আপনারা প্রবাস টাইমের মাধ্যমেই প্রচার করতে পারবেন, আমরা সবসময় প্রবাস টাইমের নিউজটা আমরা পাই এখান থেকে। আশা করি যে আমাদের যারা প্রবাসে নতুন করে আসতে চায়, ওমানে বিশেষ করে আসতে চায় যারা, যখন ভিসা ওপেন হবে তখন আপনাদের মাধ্যমে জানতে পারবে, তখন যেন ভিসার জন্য অ্যাপ্লাই করে। এখন কোন ধরনের ভিসা খোলা নাই, কোন ধরনের না, এমনকি ভিজিটিং ভিসা, যেটা ভিজিটিং ভিসাও খোলা নেই। তো অতএব এখন যেন কেউ চেষ্টা না করে ওমানে আসার জন্য। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই ওয়ালি ভাই, আপনি সিনিয়র মানুষ, এই যে দালালদের খপ্পরে পড়ছে মানুষজন, কি এমন তারা বিষয় ব্যবহার করছে যে মানুষজন ওদের খপ্পরে পড়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি যে আপনার মনে করেন মিথ্যা, যেটা মিথ্যা, যেমন দেখা গেছে যে আমার পাশের বাড়িতে একজন বিল্ডিং করছে, বাড়ি করছে, তো একজন লোক বিদেশ আসার আগ্রহ করলে তখন দালাল ওকে শো করে যে দেখো বিদেশ যে কত কিছু করছে, তো তুমি এত কিছু করতে পারবা, এই প্রলোভনটা দেখিয়ে আসলে মানুষকে দালালরা উৎসাহিত করে। তো এই জন্য আসলে এই দালালদের খপ্পর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সকলে মিলে একটা পরামর্শ করতে পারি যে আসলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম বিদেশ থেকে বা দেশে আমাদের যারা নীতি নির্ধারক আছে। যে আপনারা তো অনেকে ওমানে গেছেন, যেমন ওয়ালি ভাই আপনি অনেকদিন থেকে আছেন, ফাহাদ আছে, তারপরে নূর আলম আছে, তো এক্ষেত্রে কি আপনারা কোনো উদ্যোগ করেন না যে কোন ছেলেকে, মানে আমি একটু ওয়ালিদ ভাইয়ের সাথে সংযুক্ত করব, সেটা হচ্ছে এই যে আপনি যখন দেখবেন আপনার আশেপাশে একটা মানুষ হঠাৎ করে আঙ্গুল তুলে কলা গাছ হয়ে গেছে, এক সময় অনেক কিছু অনেক অবস্থা খারাপ ছিল, এখন বিদেশে আইসে অনেক কিছু হয়ে গেছে, আসলে তারাই প্রকৃতপক্ষে দালাল। এরা কি করে, সাপোজ যদি 10টা ভিসা পায়, যদি 10 জন লোক আনে, একটা লোক থেকে যদি 3 লাখ টাকা করে হয় তাহলে 30 লক্ষ টাকা, একটা বিল্ডিং করা বা গ্রামে কোনো ব্যাপার না, তখন অন্য মানুষ আকৃষ্ট হয়, আরে এই লোক আছে কিছু করে ফেললো, আমি কিভাবে করবো। তখন আসলে দালালিটা করে কি, আপনার নিকটবর্তী, আপনার আত্মীয়, আপনার সোসাইটি, আপনার সমাজের, আপনার পাশের বাড়ির, আপনার প্রতিবেশী, ওরা বলে হ্যাঁ এরকম বিষয় আছে, তোমার তো এসি ভিতরে কাজ করবা। কিন্তু আমার একটা কথা, যে আপনারা তো অনেকদিন থেকে আছেন, তো এই ক্ষেত্রে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনারা এরকম কোন উদ্যোগ নিয়েছেন কিনা, যে আপনার এলাকার কোন ছেলেকে আপনি নিয়ে এসেছেন কিনা নিজের উদ্যোগে, যে কাজে লাগিয়েছেন কিনা, এরকম কোন ঘটনা আছে কিনা আপনার জীবনে? আমার ক্ষেত্রে হচ্ছে আমি যদি সাপ্লাই আমার ক্ষেত্রে হচ্ছে আমি যদি সাপ্লাই কোম্পানিতে লোক আনতে পারতাম, আমার অনেকগুলো ফোরম্যানের সাথে ভালো কন্ট্যাক্ট আছে, আমি এতদিন বাড়ির ঘরে 2-3টা বিল্ডিং বানানো আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কিন্তু কথা কথা হচ্ছে যে আমাকে তো ওই লোকগুলি সারা জীবন অভিশাপ দিবে, সারা জীবন আমাকে গালাগালি করবে, আমার মা বাপকে গালাগালি করবে, আমি ওই টাকা দিয়ে কি করবো, ওই মানুষগুলো রক্ত শুষে আমি কি করবো, আমি তো ঘুমাইতে পারবো না। তো এই চিন্তা করে আমি আজকে কিন্তু একটা লোক কোনোদিন আনি নাই, কারণ আমি হয়তো বলে আনবো একটা হয়ে যাবে, আর একটা বিচার মধ্যে প্রতারণা থাকতে পারে। হ্যাঁ আমি এটা করছি, এখানে আসার পরে অনেক প্রবাসী যাদের চাকরি ছিল না, বাকরি ছিল না, সাপ্লাইতে ছিল, তারা বিভিন্ন কিছু বুঝতো না, বোঝাইয়ের অনেকে দেখতে পাঠাইছি, আবার অনেকে আমি কোম্পানি ট্রান্সফারেন্ট করে সহযোগিতা করেছি, আবার অনেকে যেখানে আমার লিঙ্ক ছিল, মানুষ ছিল, ওখানে আমি কথা বলে অনেকে জব দিতে পেরেছি, এটাই আমি মানে নিজেকে আনন্দিত ফিল করি, কিন্তু লোক আনাটাকে আমি প্রাধান্য দিই না। আচ্ছা, আমি ওয়ালি ভাইয়ের কাছে যাব। কি ওয়ালি ভাই বলুন। আমি তো বলছিলাম যে ফায়দার কথা থেকে আমি